আল্লাহ, আজকে যে সারটা না আসে, আমি তো এটাই হইব। আগে আমার একটা কোশ্চেন আছে তোমার কাছে। এই যে তুমি দিনে দুপুরে যে বাসার মধ্যে চশমাটা পরছো, এটার অ্যানসারটা কি তোমার কাছে আছে? না স্যার, মনের মধ্যে একটু রং লাগছিল তাই। আমি তারও দোয়া করতেছিলাম আপনি যদি না আসেন, এই সময় কলিং বেলটা বসছে। মানে আমি যাতে না আসি তুমি এটার জন্য দোয়া করতেছিলা? বাহ, এরকম ছাত্রই তো আমার দরকার, এরকম ছাত্রই আমার দরকার। স্যার আমরা ভাই ভাই না। আচ্ছা যাই হোক, আর আর বইল না, ঘরের মধ্যে থাকতে থাকতে পুরো পাগল হয়ে যাইতেছে। চিন্তা করলাম একটু আসি তোমার সাথে থেকে, যদি একটু মজা টজা করা যায় তাই আসলাম। আচ্ছা যাই হোক, এত কিছু বুঝি না, আজকে আমাদের বাড়া গেছিল স্যার। বাড়া 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 আরানা পড়া পড়া, আজকে আমাদের কি পড়া ছিল স্যার? একটু ভালো মতো বললেই তো পারি। আমি ভালোভাবেই বলছি, তোমার শোনায় প্রবলেম আছে না? মানে তোমার কানে শোনায় প্রবলেম। তো যাই হোক, আজকে আমাদের পড়া কোন চ্যাপ্টারটা ছিল স্যার? বায়োলজি নবম অধ্যায়। ঠিক আছে, আর্লি বের করো, তাড়াতাড়ি বের করো, আজকে বেশি সময় পড়াইতে পারবো না, তাড়াতাড়ি বের করো। আজকে সত্যি অধ্যায়টা ছিল? সিরিয়াসলি? Kiss me, স্যার স্যার আসেন তো স্যার। না না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে অধ্যায়টা না পড়ি, নেক্সট এপিসোডে পড়বো। পাক্কা পাক্কা, একদম সত্যি, নেক্সট এপিসোডে অবশ্যই পড়বো, এইটাই সবার আগে আমরা পড়বো নেক্সট এপিসোডে, তুমি চিন্তাই করো না, নেক্সট এপিসোডে। এটা না স্যার, এটা হইব না স্যার, আমি এটা অনেক অপেক্ষা করতেছি স্যার, এটা আজকে পড়তে হইব। না হইব না স্যার, না হইব না। জানেন এই অধ্যায় আমার কত প্রিয়, এটা যখন এটা আমি নাম শুনি আমার গাটা চুলকে উঠে। না স্যার, আজকে যেহেতু আসছেন এটা পড়াই যান। প্লিজ নেক্সট এপিসোডে পড়াই, একদম শিওর পড়াবো। আচ্ছা যাই হোক, পড়াবো শিওর। কালকে যে হোমওয়ার্কটা দিছি ওইটা আগে দেখাবো, তাহলে পাক্কা পড়াবো। স্যার তার মানে বাড়িরই কাজ? হ্যাঁ অবশ্যই, হোমওয়ার্ক মানে বাড়িরই তো কাজ তাই না? যেটা গতকালকে দিছিলাম ওইটাকে দাও, তারপর আমরা নবম অধ্যায়ে যাচ্ছি, ওটা কোনো ব্যাপার না, ওইটা আমি পড়াবো। এই বাড়ির কাজ করতে করতে আমার ঘুমার করতে, স্যার এই বাড়ির এত কাজ, হাড়ি পাতিল গেঞ্জি জুতা আর যত কিছু আছে সব পরশুদিন যে পড়াটা দিছিলাম ওইটা রেডি করছো তো? ওইটা ওইটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখালে আজকে হবে, আজকের মতো এখানে ওখানে শেষ করবো। এডি করতে পারে এটা কই ছিল এতক্ষণ? করোনা করোনা করোনা, আগে হাত স্যানিটাইজার দিয়ে ধোন, তারপর শারীরিক দিক থেকে অনেক সচেতন। বেস্ট অফ লাক।
হিসাবে যাই হোক, তবে তুমি স্যারের প্রতি যে এতটা সহানুভূতিশীল আছে দেখাইলা, সহানুভূতি দেখাইলা, আমি সত্যি অনেক খুশি। আচ্ছা যাই হোক, গতকাল পরশুদিন যেই দুইটা কাজে আছে তার জন্য আজকে মাফ করে দিচ্ছি। এর মানে এটা না যে তোমাকে পরের দিনও আমি মাফ করে দিব। সো দুই দিনের কাজ আমি একসাথে দেখব, মনে যাতে থাকে। ওকে স্যার, ওকে সব করব। আচ্ছা শোনো, আমি একটু তুমি কতক্ষণ কাজ করো, গত পরশু দিনে যে পড়াগুলো ছিল সেগুলোকে রেডি করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বাংলা ইংলিশ ম্যাথ যা আছে সব বলবো। হ্যাঁ বলো, না স্যার, কিছুক্ষণ আগে আপনার কলিজার কলিং বেলটা বাজছে। আরে ধরো না ওইসব আনরোন নাম্বার, ওগুলোর দিকে তুমি মাথায় কামাও না। আচ্ছা শোনো, যাই হোক, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ বাবু আমি বের হচ্ছিলাম, এই তো আর পাঁচটা মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মতো পড়াশুনো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তার আগে পালাই গেল।